তো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো একটা ঝর্ণার দৃশ্য কীভাবে আঁকতে হয়। তো চলো দেখা যাক। প্রথমে আমরা এখান থেকে একটা লাইনকে আস্তে আস্তে একটু উঁচু নিচু করে নিয়ে যাব। ঠিক মাঝামাঝি জায়গায় আসার আগেই একটু ছেড়ে দিয়ে তারপর আবার ঠিক সেই যেভাবে গিয়েছিলাম সেইভাবে একটু উঁচু নিচু করে নিয়ে যাব। দুটো লাইন দুদিক থেকে করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা লাইন নিচের দিকে কিছুটা নিয়ে আসব, এই লাইনটাও কিছুটা নিয়ে আসব। দুটো লাইন নিচে আনার পর আমরা আবার এখান থেকে চলে যাব, এখান থেকে একটা লাইন আস্তে আস্তে নিচের দিকে নিয়ে এলাম। এদিক থেকে ওই একইভাবে আরেকটা লাইন এইভাবে নিচের দিকে নিয়ে এলাম। এটা একটা উঁচু জায়গা, আস্তে আস্তে নিচু হয়ে গেছে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে একটু করে আঁকা বাঁকা করে এই কোণের দিকে লাইনটাকে নিয়ে আসব। এরপরে এদিকে লাইনটা ঠিক সেম একইভাবেই আঁকা বাঁকা করে এখান থেকে নিয়ে আসব। তো দেখো, এখান থেকে এই যে ঝর্ণার জলটা এখানে পড়ছে, তো এরপরে আমরা এখানে একটু এইরকমভাবে একটু দাগ দিয়ে দেব। আর এখান থেকে যে জলটা পড়ছে, জলটা আমরা একটু নিচে লাইনটাকে রাখবো, সামান্য উঁচু নিচু করে। এরপরে ওই জায়গা থেকে আমরা আস্তে আস্তে জলটা যে পড়ছে সেটা বোঝানোর জন্যে হালকা হালকা একটু করে লাইন টানবো। এটা আমরা সেট দেওয়ার সময় ঠিকঠাক করে নেব। তো এখান থেকে আমরা এরপরে কি করব, এখানে যে আমাদের দূরে গাছপালাগুলো আছে অনেক উঁচু জায়গা, তার পরেও কিছু ওপরে গাছ আছে, এগুলো বড় বড় গাছ, কিন্তু আমরা অনেক দূর থেকে দেখছি বলে এটাকে অনেক ছোট মনে হচ্ছে। তো এইভাবে আমরা দূরের গাছপালাগুলো করে নেব। এটা করা হলো, এরপরে আমরা এখানে কয়েকটা পাহাড় করব। তো প্রথমে আমরা এখান থেকে একটা ছোট পাহাড়, এই পাহাড়টা একটু বড়, এবং এটা এখান থেকে আরেকটা পাহাড় করে একটু কম বেশি করলে দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমরা পাহাড়টা করে নিয়েছি। এরপরে আমরা সূর্যটা কোথায় রাখবো, ঠিক এই জায়গাতে, এই জায়গায় একটা সূর্য করব, সূর্য উঠছে। তো এখান থেকে আমরা রশ্মি করতে পারি অথবা শেড দিয়েও করতে পারি। তো এরপরে আমরা এখানে গাছ করব। তো ধরো এখানে দূরে কিছু গাছ আছে, তো দূরের গাছগুলো আমরা এইভাবে এই উঁচু জায়গার উপরে কিছু গাছ আছে যেগুলো একদম কিনারায়, এদিক থেকেও ওই একই রকমভাবে একটু ছোট বড় করে গাছ এখানে করব। এরপরে এই জায়গাটা তলের অংশটা একটু দেখাতে হবে এইভাবে, এদিক থেকে হলো, এরপরে এই দিক থেকে, এটা হলো। এরপরে তোমরা এই সামনে, এই সামনে একটা গাছ আছে, তো এই গাছটাকে একটু বড় করবে। তো এখানে আমরা ঠিক পাইন গাছ যেমন হয় ওই রকম ধরনেরই করব।
এখানে একটা গাছ আছে আর এদিকে একটা গাছ আছে। এখানে একটা গাছ, দুদিক দুটো গাছ হয়ে গেল। এরপরে এই গাছের মাঝখানে যে একটু লাইনটা পড়েছে, সেই লাইনটা একটু এখান থেকে একটু মুছে দেব। ঠিক আছে, এরপরে আমরা শেডটা শুরু করব। তো এখানে দেখো, এই পার্টটা আমরা প্রথম থেকে করে নিই, এগুলো একটু ডিপ করে সেট করতে হবে। এগুলো ডিপ করে একটু সেট করে দিলাম। এরপর সূর্যটা আছে, তো এখানে আমরা এই দিক থেকে একটু ডিপ হালকা করে পেন্সিলটা হালকা করে ঘষবে, এই কোণ থেকে একটু আকাশটা আকাশটা আস্তে আস্তে আমরা যত সূর্যের কাছের দিকে যাবে তত হালকা হয়ে যাবে। এখানে হালকা, তো এটাকে আমরা একটু আঙ্গুল দিয়ে এভাবে ঘষে দিতে পারি। এরপর যেহেতু এই দিকে সূর্য আছে, তাহলে পাহাড়ের এই দিকটা একটু অন্ধকার হবে। তো এইভাবে তোমরা লাইনের মতো করে আস্তে আস্তে শেডটা দেবে। এরপরে এই পাহাড়টার এদিকে আলো পড়বে আর এই দিকটা অন্ধকার হবে। ঠিক আছে, এর নিচের দিকটা কিছুটা অন্ধকার আর এই পাহাড়ের এই দিকটায় অন্ধকার। এরপরে এই যে গাছগুলো আছে, এগুলো একটু এরকম কোনাকুনি করে শেডটা দেবে। শেডের কাজ করতে একটু সময় লাগে, কিন্তু একটু ধৈর্য ধরে করলে ভালো হয়। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে, তাহলে সিনারিটা খুব সহজে করতে পারবে। এরপর দেখো, এখানে যে জলটা আছে, এই জলটা যে সাদা, পড়ার সময় যে সাদা দেখায়, সেটা বোঝানোর জন্য আমাকে এই জায়গায় একটু ডিপ শেডটা দিতে হবে এখানে, আর এই নিচের দিকটা একটু ডিপ, আর উপরের দিকে একটু হালকা। এখানে নিচে ডিপ, ওপরে হালকা। একটা সাইড করে দেখালাম তোমাকে, তোমাদেরকে একটা সাইড করে দেখালাম, এরপর এই সাইডটা আমি করে নিচ্ছি। এরপরে দূরের গাছগুলো কীভাবে শেড দেবে, সূর্যের আলো এই দিক থেকে পড়ছে, তাই এই দিকটা একটু ডিপ আর এই দিকটা হালকা। ওই একইভাবে এই দিকটা বিপরীত দিকটা একটু ডিপ আর এই সামনের দিকটা একটু হালকা, মানে লাইট আলো পড়ছে। গাছের দূরে সেট হলো, এরপরে কাছের যে গাছগুলো আছে,
এই দিক থেকে অন্ধকার, এদিকটা অন্ধকার, আর এইদিকে আলো, এরকম কোনাকুনি করে সেটগুলো দেবে, তাহলে আরও ভালো হবে। এটা সেটটা এদিকে, এরপর এখানে আলো পড়ার জন্য এদিক থেকে সূর্যের আলোটা যখন এই গাছের মধ্যে পড়বে, তো এখানে গাছের গুঁড়িটার কিছুটা ছায়া এই জায়গায় আসবে, আর এটা গাছের ছায়াটা এদিকেও, তাই গাছের গুঁড়িটা আর এদিকে গাছের ছায়াটা। আর এই গাছের যে ছায়াগুলো সেটা এই পাড়ের ওপরে একটু উঠে যাবে, এগুলো অল্প করে দেখাতে হবে। আর এই দিকের গুলো তার বিপরীত দিকে, যেদিকে আলো পড়বে তার বিপরীত দিকে ছায়া হলো। এরপরে এইটা যে ঢালু জায়গাটা, এই জায়গাটাতে একটু শেড না দিলে ভালো দেখাবে না, এখানে একটু শেড দিতে হবে। এখানে অনেক ঘাস আছে, মাটি আছে, এটা ক্রমশ উপরের দিকে গেছে, ঢালু জায়গা, আর এই জায়গাটা এদিকে নিচু। এটা আমি উল্টো দিক থেকে শেডটা এভাবে দিলাম। এরপরে এখানে যে জলটা আছে, জলটাতে আমরা হালকা হালকা শেডটা দিতে পারি, কোথাও একটু করে শেড আর কোথাও হালকা। এবারে জলটা পড়ার পরে এই জায়গায় জলটা ছড়িয়ে যাচ্ছে, আর জলটা এদিকে চলে আসছে, এদিক থেকে চলে আসছে। আর এখানে যে ঢালু জায়গাটা আছে সেটা প্রতিবিম্ব, মানে ছায়ার মতো, এটা সোজা সোজা উপরে নিচ করে এইভাবে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করে জানাও কীরকম ধরনের ছবি তোমরা আঁকতে চাও, তোমাদের কথা মতোই ছবি আঁকব। দেখো এখানে ছবিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কি বাকি আছে, এখানে আকাশে পাখি উড়ে যাচ্ছে, হয়ে গেছে। গাছের গোড়ার দিকগুলো একটু ডিপ করে দেবে।